হরে কৃষ্ণ। পুনরটি বারোয়ারি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরেও 28তম তিন দিন ব্যাপী অর্থাৎ 72 ঘন্টা ভাগবতী আলোচনা সভার আজকে দ্বিতীয় দিবস। দ্বিতীয় দিবসে মঞ্চে উপবিষ্ট সভাপতি মহোদয়, সদীপ্ত বৃন্দ, মঞ্চের সম্মুখে উপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, মহতৈ মাতৃমণ্ডলী, ছাত্র ছাত্রী বৃন্দ, অত্র এলাকার গুণীজন বৃন্দ, সকলকে জানাই শ্রীনিবেদে ভক্তিপূর্ণ প্রণাম এবং কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ভাগবতীয় আলোচনা সভা যারা যদিও সনাতন ধর্ম মানব জাতির জীবন বিধান পাচ্ছেন বেদ শাস্ত্র, সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ আছেন বেদ, যা মানুষকে পরিচালনার জন্য বিধি এই বেদের মাধ্যমে বিধান দিয়েছেন, কিছু করণীয় কিছু অকরণীয়। বিশেষ করে যা যেগুলো আছে করণীয় সেগুলো হচ্ছে সদাচার, আর যেগুলো হচ্ছে অকরণীয় সেগুলো বর্জনীয়। বিশেষ করে মানব জাতির জন্য যেগুলো কল্যাণকর সেগুলো আমাদের শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে। যেহেতু বৈদিক শাস্ত্র অগাধ সমুদ্র সমান, তাই এই বেদ শাস্ত্র যদিও বেদের মূল উদ্দেশ্য হচ্ছে জানা, কি জানা, সেই পরমেশ্বর ভগবানকে জানা, কারণ আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব, আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি বা আমরাই বা কে, এই বিষয়গুলি আমরা জানতে পারি কোথা থেকে, বেদের মাধ্যমে। তাই বেদের অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ জানা, বেদের মাধ্যমে আমরা এই বিষয়গুলি জানতে পারি। তাই বেদ শাস্ত্র যেহেতু আমাদের মূল ধর্মগ্রন্থ, বেদের অর্থ হৃদয়ঙ্গম করতে হলে তার পূর্বে 6টি বিষয় জানা আবশ্যক। শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ, এই 6টি বিষয় যখন পারঙ্গত হওয়া যায় তখন বেদ শাস্ত্রে উৎপত্তি জন্মায়। যেহেতু এই কলিযুগের অধিকাংশ মানুষই এই 6টি বিষয় সম্পর্কে পারঙ্গত নয়, তাই এই কলিযুগের মানুষের জন্য পঞ্চম বেদ, পুরাণ এবং মহাভারত রচনা করেছেন স্বয়ং বেদব্যাস, স্বয়ং ভগবান। কেননা শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগের মানুষের যে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কল বেদ স্মৃতি শাস্ত্র পুরাণ। যে এই মায়াবদ্ধ কলিযুগের জীব যেহেতু শাস্ত্র জ্ঞান নেই, তাই ভগবান কি করলেন, এই কৃষ্ণ জানার জন্য, কৃষ্ণকে জানার জন্য তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। প্রথমে ঋক, সাম, যজুর, অথর্ব, এভাবে বিভাগ করে যাতে সহজে সকলে বুঝতে পারে। কিন্তু যারা এই বেদের মর্ম উপলব্ধি করতে পারবে না তাদের জন্য পঞ্চম বেদ মহাভারত রচনা করলেন। আর এই মহাভারতের অন্তর্ভুক্ত শ্রীমদ ভগবদ গীতা, এই শ্রীমদ ভগবদ গীতা সেখানে সমস্ত বৈদিক শাস্ত্রের সার বর্ণনা করা হয়েছে। যদিও বেদের মধ্যে কিছু করণীয় অকরণীয় বলা হয়েছে,
কিন্তু এই শ্রীমদ ভগবত গীতার মধ্যে 700 শ্লোকের মাধ্যমে শুধু সার বস্তুটি বলা হয়েছে, চাই একবারে অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় সেটি আমরা গ্রহণ করতে পারি। এই ভগবত গীতার যেখানে সমাপ্তি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশের মাধ্যমে কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্তাস্যামি মা শুচ, যে তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব, ইয়াতে কোনো শোক করো না। সমস্ত ধর্ম পরিত্যাগ করতে বলছেন, কি বলছেন, মা একম, যে একমাত্র আমার শরণাপন্ন হও তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ইয়াতে কোনো শোক করো না। দেখুন তা ভগবত গীতা যখন অর্জুন মহাশয়কে ভগবান প্রদান করছিলেন, আজ থেকে খ্রিস্টপূর্ব 3000 বৎসর, 3500 বৎসর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সেই সময় অন্যান্য আজকে পৃথিবীতে যে সমস্ত ধর্ম বলে আমরা পরিচয় পাচ্ছি, সেগুলো ধর্ম কিন্তু তখন প্রকাশিত হয়নি বা তারা প্রবর্তন হয়নি, সেই সমস্ত ধর্ম। যেহেতু এই ভগবত গীতা খ্রিস্টপূর্বাব্দ 3500 বৎসর আগে সেটি কুরুক্ষেত্রের রণাঙ্গনে দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে। তাহলে কি ধর্মের কথা বলছেন ত্যাগ করার? যে সচরাচর আমরা কিসের ধর্মের দ্বারা পরিচালিত প্রত্যেকেই, যেটি বাস্তব আমাদের জীবনে কিছু আমাদের ধর্ম অনুশীলন করে থাকি। যদি আজকের ইতিহাসে বিভিন্ন জন বিভিন্ন ধর্ম বিশ্বাস ভিত্তিক আমরা পালন করছি, কিন্তু বাস্তবে কি আমরা যেটি করে থাকি, আমাদের দেহজাত কিছু ধর্ম প্রত্যেকেই সেটা পালন করতে হয়, দেহের তাগিদে দেহের সুরক্ষার জন্য করতে হয় কিনা? অবশ্যই। আর দেহের ধর্মটি কি? ভোগ এবং ত্যাগ। এই দেহের ধর্ম এবং এই দেহের সুস্থ এবং সঠিকভাবে রাখার জন্য আমরা সবসময় ভোগ করি, এই জগৎ থেকে কিছু আহার করি, ভোগ করি, যেটা আহরণ শব্দ থেকে এই আহার শব্দটি এসছে, আহরণ করা, সংগ্রহ করছি, আমরা ভেতরে আমাদের কি করছি, প্রবেশ করাচ্ছি, আবার কিছু ত্যাগ করছি, দেহ থেকে আমাদের বর্জ্য পদার্থ এরকম নিষ্কাশিত করে আমরা সেগুলো ত্যাগ করছি। এরকম অনেক ধরনের ত্যাগের একটা বিস্তারিত বর্ণনা রয়েছে, এক একটি বিষয়ে বলতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষেপে বলছি, দেহ ধর্ম ভোগ ত্যাগ এটি সকলেই করে থাকে, কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি বুদ্ধিস্ট, বা এরকম আজকে পৃথিবীতে 5000 ধর্ম প্রায় রয়েছে, এইরকম সকল মানুষই এটি বাস্তবতায় তারা ভোগ এবং ত্যাগ করছে। এই যে ধর্মের দ্বারা কি পালন করে চলছে, কিন্তু এই দেহের ঊর্ধ্বে রয়েছে ইন্দ্রিয় সমূহ, যে ইন্দ্রিয় দ্বারা আমরা সকলেই ভালো মন্দ বিচার বোধ রয়েছে, কারণ জ্ঞান ইন্দ্রিয় যে সমস্ত রয়েছে আমাদের 5টি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি আছে জ্ঞান ইন্দ্রিয়, আর 5টি আছে কর্মেন্দ্রিয় বাক বাণী পাত্র উপস্থ। এই ইন্দ্রিয় দ্বারা আমরা কি করি, ভালো মন্দ নির্ণয় করতে পারি, এবং এই 10টি ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আরেকটি ইন্দ্রিয় রয়েছে, যেটি এই 10টি ইন্দ্রিয়ের প্রধান, তিনি আছেন অন্তরিন্দ্রিয় মন। তে মন কি করেন, এই অন্যান্য ইন্দ্রিয়কে পরিচালনা করেন, এই জন্য মনকে ইন্দ্রিয়ের রাজা বলা হয়েছে। যেমন রাজা কি করেন, সমস্ত প্রজাকে পরিচালনা করেন, তো তেমনই মন অন্যান্য ইন্দ্রিয়কে পরিচালনা করেন। মন যদি কোনো কিছু পেতে চায়
তখন সেখানে চোখ যায়, হস্ত যায়, পদ প্রসারিত হয়। এভাবে অন্যান্য ইন্দ্রিয়গুলো মনকে সহযোগিতা করার জন্য তারা তৎপর হয়ে রয়েছে। তাই জন্য মনের ধর্মটিকে সংকল্প এবং বিকল্প, সবসময় মন একটি সংকল্প করেই চলে প্রত্যেকের এই মন। আপনাদের নিজকে এই প্রশ্ন করলে সেটি আপনারা উত্তর পাবেন যে মন সবসময় কি করছে, সংকল্প করছে, এবং কিছুক্ষণ পরে আবার বিকল্প চিন্তা ভাবনা করছে যে না না এতক্ষণ যা করছি চিন্তা এটির চেয়ে মানে এটি করলে ভালো হবে। এইরকম বিকল্প সংকল্প এবং বিকল্প হচ্ছে মনের ধর্ম। এভাবে মন দেহ এর মধ্যে আছে আত্মা, যেটি হচ্ছে প্রকৃত আমাদের স্বরূপ। আসলে কি আমরা মন না আমরা শরীর না আমরা আত্মা বার্তা, কোনটি আমাদের প্রকৃত অবস্থান? যদি আমাদের শরীরটি আমাদের প্রকৃত অবস্থান হয় বা পরিচয় হয়ে থাকে, যদি এই শরীর থেকে আত্মা যখন চলে যায় তখন আমাদের সেই শরীরের কতটুকু আমরা যত্ন করে থাকি? করে কেউ? আমাদের যাদেরকে নিয়ে আমরা চলছি তারা কি শরীরের আমাদের কতটুকু মূল্যায়ন করে, কতক্ষণ পর্যন্ত? যদি শরীরে আমাদের প্রকৃত পরিচয় হয়ে থাকে তাকে করে করে না, কতক্ষণ? হয়তো শ্মশান অব্দি, শ্মশানে যতক্ষণ অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি এই অব্দি কি হয়ে থাকে, শরীরের প্রতি মমত্ব থেকে যায়। তো তেমনি মন যতক্ষণ মন ভালো থাকে, অন্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, অন্যকে যদি কিছু দেওয়া যেতে পারে ততক্ষণ মনের আদর থাকে। আর যদি অন্যকে কিছু না দেওয়া হয়, অন্যের সঙ্গে যদি কিছু রূঢ় আচরণ করা হয় তাহলে কি হবে, তখন মন সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। এমনকি নিকটতম যারা প্রিয়জন আছে যাদের সঙ্গে অনেক দিনের বৈবাহিক সেই সম্বন্ধে আবদ্ধ হয়েছে তারাও কি হয় বিবাহ হয়ে যায়। কেন? মনের জন্য, মনের অমিলের জন্য। এই যে বিচ্ছিন্নতা কি আছে এই সংকল্প এবং বিকল্পের জন্য। মন আসলে আমাদের প্রকৃত অবস্থান নয়। তাহলে কি আমাদের প্রকৃত অবস্থান হচ্ছে আমাদের চেতনা। এই চেতনার যে উৎস সেটি হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় বা অবস্থান, সেটি কি আত্মা। যেটি না থাকলে আমাদের কোনোটারই মূল্য নেই। যদি আমাদের এই শরীরে আত্মা না থাকে, আত্মা যখন নির্গত হয় এই শরীরকে ত্যাগ করে তখন কি হয়ে যায়, তখন মনও কাজ করে না, শরীরও কাজ করে না, তখন নিজের নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই পরিত্যাগ করে। তাহলে আসলে আমরা কি, আমরা শরীর না মন না ইন্দ্রিয় সমূহ না আত্মা, আসলে আমাদের প্রকৃত কোনটি আমাদের আসল পরিচয়? যদি প্রশ্ন করা হয় আপনাদের তাহলে কি উত্তর আসবে, কোনটি আমাদের আসল পরিচয়? আসল পরিচয়টি হচ্ছে আমরা সকলেই এক একটি আত্মা। যে চেতন সত্তা আছে বিধায় আমরা কি জীব হিসাবে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আর এই জীব যদি চেতন সত্তা আমাদের না থাকে তাহলে কি হয়ে যাবো, আমরা তৎক্ষণাৎ জড় হয়ে যাব। এই চেতন এবং জড়ের মধ্যে যে পার্থক্য নির্ণয় করতে পারে যারা তারা হচ্ছে জ্ঞানী। যে আসলে আমি কে, কিভাবে জীব আর কিভাবে জড়, এই দুটির পার্থক্য যারা জানে তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী। বেদ সেই জ্ঞান দান করছে যে পরম চেতনার উৎস কি, অর্থাৎ আমরা সকলেই যে চেতন এখন রয়েছে জীব,
জীবের উৎসটিকে আমরা সকলেই কিন্তু পরম চেতন নাই, আমরা কি সকলেই ক্ষুদ্র চেতন সত্তা বিশিষ্ট জীব, আমরা সকলে অপূর্ণ, এই জন্য আমাদের অভাব রয়েছে অপূর্ণতার জনিত কারণে। এই জন্য আমরা একে অপরের কাছে কি করছি, ছুটাছুটি করে যাই আমাদের চাহিদা পূরণের জন্য। কিন্তু এমন একটি চেতন সত্তা রয়েছে সেটি হচ্ছে পূর্ণ, সেটিকে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বত্রভাবে পূর্ণ। তাই ভগবত গীতায় ভগবান বলছেন যে মমই বাংশ জীব লোকে জীব ভূত সনাতন, যে সমস্ত জীবেরা আমার সনাতন অংশ সম্ভূতা, যে সকল জীব আমার সনাতন অংশ। কার সনাতন অংশ? ভগবান শ্রীকৃষ্ণের, তিনি আছেন একমাত্র পূর্ণ, আমরা সকলে অপূর্ণ। তাই পরম পূর্ণ সেই পরমেশ্বর ভগবান তিনি সকল জীবের মধ্যেই পরমাত্মা রূপে রয়েছেন। সেই পরম পূর্ণ ভগবানের যদি আমরা শরণাগত হই তাহলে আমরাও কি করতে পারি, ভগবান যেমন সচ্চিদ আনন্দময় আমরাও তেমনি সচ্চিদ আনন্দময় অবস্থানে উন্নীত হতে পারি। এই যে ভগবানের প্রতি শরণাগত হওয়া সেটাই ভগবত গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ের শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এবং মন এবং এই দেহের উপর ভিত্তি করে আমাদের সনাতনী ধর্মের সমাজ ব্যবস্থা করা হয়েছে, চারটি বর্ণ এবং চারটি আশ্রম, সেটি কিসের উপর ভিত্তি করে? গুণ এবং কর্মের উপর ভিত্তি করে। চারটি বর্ণ এবং চারটি আশ্রম, এই জন্য চারটি বর্ণ এবং চারটি আশ্রমের আবার পৃথক পৃথক নীতি নির্ধারণ করা রয়েছে, যেগুলো তাদের স্বধর্ম সেই বর্ণের এবং সেই আশ্রমের। তাহলে কত গেল? চারটি চারটি আটটি, তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চারটি বর্ণের চারটি ধর্ম আছে। আবার ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস, তাদের চারটি আশ্রমের চারটি ধর্ম রয়েছে। আবার আমি পূর্বে যে আলোচনা করলাম, দেহের ধর্ম রয়েছে, মনের ধর্ম রয়েছে, তাই এক একটি ইন্দ্রিয়ের ধর্ম এক এক রকম রয়েছে। এই যে ধর্ম অসংখ্য ধর্ম, এই সমস্ত ধর্ম কি করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? পরিত্যাগ করে যে একটি ধর্ম সেটি কি ধর্ম? আত্মধর্ম অধিষ্ঠিত হওয়ার কথা বলছেন। যে আত্মধর্মটি কি? আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে, যেহেতু প্রতিটা আত্মাই অপূর্ণ, অপূর্ণের কাজ কি? পূর্ণের শরণাগত হওয়া। তাই ভগবত গীতায় ভগবান বলছেন যে সবকিছু পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও। একমাত্র আমার কার? ভগবান শ্রীকৃষ্ণের। যদি আমরা শরণাগত হইতে পারি তাহলে সেটি হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম, সেটি কি? সৎ ধর্ম। যেমন আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি করছে? শরীরকে নির্বাহের জন্য শরীরের সহযোগিতা করছেন, সেবা করছেন। তেমনি প্রতিটা জীবন এই কর্তব্য আছে, ভগবানের এই সৃষ্টি জগতের যে সমস্ত জীব রয়েছে সেই সৃষ্টির যিনি উৎস স্রষ্টা, সেই স্রষ্টার সেবা করা, তার সৃষ্টি জগতে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য তাকে সহযোগিতা করা, অর্থাৎ সেবা প্রদান করা, সেটি হচ্ছে প্রতিটা জীবের কর্তব্য, আর সেটি হচ্ছে সনাতন ধর্ম এবং সেটি সনাতন ধর্ম। তাই ভাগবতে বলা হয়েছে সবাই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধ্যক্ষে অহৈতুক প্রতি অধ্যায় মা সূত্র সিদ্ধতি। সেই সে পরম ধর্ম
যেটি অধ্যক্ষ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্পাদিত হয় সেটি হচ্ছে পরম ধর্ম, সেটি হচ্ছে সনাতন ধর্ম। আজকের পৃথিবীর ইতিহাসে যে সমস্ত বিশ্বাস ভিত্তিক ধর্মের উদ্ভব হয়েছে সেগুলো কি, যেহেতু সন্তারিখ রয়েছে সেগুলোর উৎপত্তি রয়েছে, আর এই জগতে যার উৎপত্তি রয়েছে তার একদিন বিলুপ্তি রয়েছে, হয়ে থাকে, এটাই চিরাচরিত নিয়ম। কিন্তু সনাতন ধর্ম আবহমান কাল ধরে এটি রয়েছে, এর কোন উৎপত্তির কোন তারিখ নেই, সন নেই, পৃথিবীর ইতিহাসে এর কোন ধ্বংসেরও কোন তারিখ নেই। যদিও অনেকে হয়তো স্বীকার করছে না, কিন্তু প্রত্যেকে এই সনাতন ধর্ম পালন করছে। সেবা কে না করে, কি সেবা করে না কে, এরকম কোন ব্যক্তি আছে এই জগতে? প্রতিটা ব্যক্তি সেবা করে, কারো না কারো সেবা করছে, এবং সেবা করার জন্য কি অঙ্গীকারবদ্ধ হয় কিনা, পিতা মাতা করে সন্তানের সেবা করে, সন্তান পিতা মাতার সেবা করে, ডাক্তার রোগীর সেবা করছে, এভাবে সকলেই জননেতারা প্রজা সেই জনগণের সেবার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে, দিয়ে কি করছে তারা, হ্যাঁ, সেবা অঙ্গীকার নিয়ে জনগণের সেবা করছে। কিন্তু এই যে সেবা সেটি হচ্ছে প্রকৃত সনাতন ধর্ম। এই জন্য জগতেও অন্য কিছুর বিশ্বাস ভিত্তিক পরিবর্তন হলেও, কিন্তু এমন একটি যেটি ভিত্তি যেটি প্রতিটা জীবের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে সেটি হচ্ছে জীবের ধর্ম, অর্থাৎ জৈব ধর্ম, সেটি হচ্ছে সনাতন ধর্ম। হয়তো আমরা কেউ স্বীকার করি বা না করি সেটি যায় আসে না, কিন্তু সকলেই এই সনাতন ধর্ম পালন করছে। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, যদিও সনাতন ধর্ম পালন করছে কিন্তু সনাতন ধর্মের মূল উদ্দেশ্য কি, সবচেয়ে আনন্দ লাভ করা, কিন্তু আমরা তো আনন্দ পাচ্ছি না, সেবা করছি বটে কিন্তু আনন্দ পাচ্ছি না, কেন হয় কিনা, সকলেই সেবা করছে, কারো না কারো সেবা করছে। পাশ্চাত্য দেশে কি হয়, যখন এই সমস্ত ব্যক্তির সেবা করে যখন সন্তুষ্ট নয়, কেন বিশ্বাস করে না তবু সেবককে, হয়তো স্বামীর আর স্ত্রীর মধ্যে মতানৈক্য হয়েছে, পরস্পর পরস্পরের মধ্যে সেবা করার বিশ্বাসের অবনতি হয়েছে, তখন কি করে তারা অন্য জীবকে সেবা করতে শুরু করে, গৃহপালিত পোষা কুকুরকে সেবা করে বা বিড়ালকে সেবা করে, পরে তারা সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে। তাদের সঙ্গে সবসময় আহার বিহার চলাফেরা করে এই সমস্ত প্রাণীর সঙ্গে, তারা তাদেরকে নিয়ে খুশি থাকতে চায়। যদি স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নেই, ছেলের সঙ্গে নেই ভালো, মেয়ের সঙ্গে নেই, সকলে উচ্চ শিক্ষা কিন্তু সম্পর্ক ভালো নেই, সকলে নিজে নিজে সেই প্রতিষ্ঠা নিয়ে তারা ব্যস্ত, তখন তারা কি করে এই সমস্ত প্রাণীদের সেবা করে, তাতেও তারা খুশি না, কেননা যেহেতু তারা জানে না আসলে কার সেবা করলে আমরা প্রকৃত সন্তুষ্ট হইতে পারবো, কার সেবা করলে প্রকৃত সন্তুষ্ট হইতে পারবো, যিনি একমাত্র পূর্ণ, তাহলে সেই পূর্ণ ব্যক্তিটিকে আমাদের নির্ণয় করতে হবে। তো সেটি কে নির্ণয় করে দিবে, আমাদের এই বৈদিক শাস্ত্র, তা সেই পূর্ণ ব্যক্তিটিকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তা আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই তাহলে আমরা পূর্ণতা লাভ করতে পারবো, প্রকৃত আনন্দ লাভ করতে পারবো, কারণ যেহেতু ভগবান পূর্ণ আনন্দময়, তিনি সবচেয়ে আনন্দময়, তাই আমাদের যে আমরা অসৎ বৃত্তি করছি, অসৎ পথে ধাবিত হচ্ছি, এই অসৎ বৃত্তি অর্থাৎ অসৎ পেশা, হ্যাঁ, ছল চাতুরি আমাদের বাদ দিয়ে যদি আমরা সৎ বৃত্তি অবলম্বন করি
তাহলে আমরা সব যিনি স্বরূপ তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তার সান্নিধ্য আমরা যেতে পারবো, বা তার সান্নিধ্য গেলেই আমরা সব হয়ে যাব। হয় আমাদের সৎ হয়ে যেতে হবে, আর যদি অসাধারণ যাই আমরা তাহলেও কোনো ক্ষতি নেই, তার সান্নিধ্য পাবে তবে কি হবে আমরা সৎ হয়ে যাব। দুভাবেই হতে পারে, যদি আমরা সৎ হয়ে যেতে চাই তাহলে সতের সঙ্গে তখন আমাদের সম্পর্কটি ভালো হবে, আর যদি আমরা অসৎ আছে আমরা অসৎ আছি তাহলে আমরা যদি সতের সান্নিধ্য চাই তাহলে সতের সান্নিধ্য গেলে আমরা সৎ হয়ে যাব। যেমন চম্বকের সান্নিধ্য যদি একটি আকরিক লোহাকে নিয়ে দেওয়া হয় চম্বকের সংস্পর্শে যদি রাখা হয় কিছুক্ষণ, তাহলে তাতে চম্বকের যে ধর্ম চম্বকের যে গুণ সেই গুণগুলা আকরিক লোহার মধ্যে আবিষ্ট হবে, প্রবেশ করবে। কিন্তু কিছুক্ষণ পর সেই লোহাটিকে যদি সরিয়ে নিয়ে আবার অন্য একটি লোহার কাছে নিয়ে যাওয়া হয় তখন কি হবে? সেই আবিষ্ট লোহাটি অন্য আরেকটি লোহাকে আকর্ষণ করবে। কিসের প্রভাব হয়েছে? এই চম্বক পদার্থের সান্নিধ্য থাকার ফলে সংস্পর্শে ছিল তাই তার মধ্যে চম্বকের যে ধর্মগুলো তার গুণগুলো তার মধ্যে সঞ্চারিত হয়েছে। তা তেমনই যদি একটি সাধারণ পদার্থ জড় পদার্থের মধ্যে এইরকম প্রভাব কাজ করে আকর্ষণ বিকর্ষণ প্রভাব কাজ করে ধর্ম, তাহলে যিনি পরমেশ্বর পরম স্রষ্টা পরম চিন্ময় বস্তু তাহলে তার মধ্যে কি রকম গুণ আছে? তাহলে তার সান্নিধ্য যে কোনো ব্যক্তি গেলেই তার যদি সেবায় এরকম যুক্ত হওয়া হয় তাহলে কি হবে? সেই সময় তার মধ্যে যে চিন্ময় গুণগুলো রয়েছে তখন সেই জীবের মধ্যে সেই গুণগুলো কি হবে? সঞ্চারিত হবে। তখন যতই সে পাপিষ্ট হোক না কেন যদি ভগবানের সেবায় যুক্ত হয় তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের মাধ্যমে ভগবানের সেবা শুরু হয়। কাউরে যদি আমরা দাসত্ব বরণ করতে চাই, কাউরে যদি আমরা সেবা করতে চাই তাহলে তার প্রাপ্তি করতে হয়, তা আমাদের প্রশংসা করতে হয়। প্রশংসা করতে হয় কিনা? হ্যাঁ, যেমন এই জগতেও দেখা যায় কোন যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের যদি কেউ অনুগতের পরিচয় দিতে চায় তাহলে কি করতে হয়? সেই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের আগে মহিমা কীর্তন করতে হয়, স্লোগান দিতে হয় যে অমুক ভাই অমুক ভাই, তারই কাবে বুঝবে যে না তার অনুগত। যদি অমুক ভাই অমুক ভাই না বলে তাহলে কি মনে করবে যে না তার অনুগত? হ্যাঁ, মনে করে কি? মনে করে না যে না ও তো আমার দলের না। তা তেমনই যদি আমরা ভগবানের সেবা করতে চাই তাহলে ভগবানের সেবাটি কিসের মাধ্যমে শুরু হবে? ভগবানের মহিমা কীর্তনের মাধ্যমে, সেই কীর্তন মাধ্যমে শুরু হবে। তাই সেই কীর্তন দিয়ে ভগবানের যে সেবা শুরু হয় সেই শিক্ষা কোথায় দেওয়া হয়েছে? সমস্ত বৈদিক শাস্ত্রের যেমন শ্রীমৎ ভগবত গীতা আছেন কি সার, তাই সমস্ত বৈদিক সাহিত্যের বৈদিক শাস্ত্রের সুপক্ষ গণিত ফলম নিগম কল্পতরু শ্রীমৎ ভাগবতম সেখানে দেওয়া হয়েছে কি করে ভগবানের সেবা করতে হবে, কি করে আমরা ভগবানের সেবা করতে পারি, আর এই সেবার মাধ্যমে কি করে আমাদের চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারি। যে সব যখন আমরা হয়ে যাব তখন আমরা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হব, আর যখন আমরা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হব জড় চেতনার যখন বিলুপ্তি হবে তখন আমরা সর্বদাই দিব্য আনন্দ লাভ করতে পারব। যে আনন্দ থেকে আমাদের উত্তর উত্তর বর্ধিত হবে বই কি কমবে না,
সেটা কিসের মাধ্যমে? একমাত্র হরিনামের মাধ্যমে। তাই মহাপ্রভু বলছেন আমাদের, তাই এই হরিনামের বিষয় আমাদের ভাগবত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যদিও ভাগবত দ্বাদশ স্কন্ধ ভগবানের বাগময় বিগ্রহ, কারণ ভগবান যখন এই দ্বাপর যুগের শেষে তিনি এই ধরারাম থেকে তারা লীলা সম্বরণ করে তারা স্বীয় ধামে প্রত্যাবর্তন করেছেন, সেই কলিগত জীবের কল্যাণের জন্য সমস্ত বৈদিক শাস্ত্রের সুতর্ক বলিত ফলম নিগম কল্পতরু সেই শ্রীমদ ভাগবতম উদিত হয়েছে। পূর্ব দিগন্তে যেমন সূর্য উদয় হলে কি হয়? অন্ধকার তিরোহিত হয়ে যান, অন্ধকার দূরীভূত হয়ে যান। অন্ধকার দূর হলে তখন কি হয়? আনন্দ না দুঃখ হয়। তা তেমনি এই কলিযুগের অন্তর্ভুক্ত মানুষদের জন্য সেই শ্রীমদ ভাগবতম ভগবানের বাগময় বিগ্রহ প্রকাশিত হয়েছে। ভগবানের যেমন আমরা মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করলে কি করতে হয়? ভগবানের প্রথমে ভুলুণ্ঠিত ভাবে সাষ্টাঙ্গে বা পঞ্চাঙ্গে প্রণাম করার পরে প্রথমে পদযুগল, তারপর উরু, তারপর নাভিদেশ, হ্যাঁ, বক্ষ, বাহু, কণ্ঠ, হ্যাঁ, মুখমণ্ডল, গলা এবং শিরদেশ দর্শন করা হয়। শিরদেশে কি আছে? ভগবানের কিরীট এবং ময়ূর পুচ্ছ রয়েছে ভগবানের কিরীটের উপরে, অর্থাৎ মুকুটের উপরে, এভাবে দর্শন করণীয়। তো তেমনি আমাদের ভাগবতের দ্বাদশটি স্কন্ধ রয়েছে, তো দ্বাদশ স্কন্ধে যেমন ভগবানের পাদস্বরূপ হচ্ছেন প্রথম দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় চতুর্থ ভগবানের গঙ্গা বা উরু সদৃশ, পঞ্চম হচ্ছেন ভগবানের উদর নাভি, ষষ্ঠ হচ্ছেন বক্ষ, সপ্তম অষ্টম হচ্ছেন বাহুযুগল, নবম হচ্ছেন কণ্ঠ, দশম হচ্ছেন মুখমণ্ডল এবং একাদশ হচ্ছেন ললাট এবং দ্বাদশ হচ্ছেন ভগবানের মস্তক। এখানে ভগবানের বাগময় বিগ্রহরূপে ভাগবতের সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে। তাই ভাগবত যদি আমরা এই কলিযুগে আস্বাদন করি তাহলে আমাদের সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা হবে, সমস্ত বেদের মর্ম সেখানে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তিনটি তত্ত্ব সেখানে আলোচিত হয়েছে। সম্বন্ধ অর্থাৎ ভগবানের সঙ্গে আমাদের যে সম্বন্ধ সেই বিষয়ে, অর্থাৎ জীবের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ সেটি আলোচনা হয়েছে। এই সম্বন্ধ স্থাপনের পর আমাদের কি করণীয় সেই বিষয়ে সেখানে আলোচিত হয়েছে। আমাদের কি করণীয়? সেবা করা, এটাই হচ্ছে প্রকৃত আমাদের ধর্ম। এবং এই সেবা করার পরে তার ফলটি কি? সেটি হচ্ছে প্রেম, সেটি হচ্ছে আনন্দ। সেই প্রেম লাভই হচ্ছে আমাদের প্রয়োজন, যেটি আজকে জগতে কি আছে? অভাব রয়েছে, অনেক কিছু আছে আজকে জগতে। কোনটির অভাব রয়েছে সবচেয়ে? প্রেমের অভাব রয়েছে, ভালোবাসার অভাব রয়েছে, রয়েছে কিনা? আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা যদি আপনাদেরকে প্রশ্ন করেন সেটির অভাব রয়েছে কিনা আপনাদের পরিবারে? অভাব আছে? হ্যাঁ, আপনাদের পরিবারে ঝগড়া লাগে? হ্যাঁ লাগে। তা কেন ঝগড়া লাগে? হ্যাঁ, ভালোবাসা থেকে ঝগড়া লাগে? এটা শুধু পরিবার ব্যক্তিগত যে গুণেই না, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এক পরিবারের সঙ্গে আরেক পরিবারের, হ্যাঁ, এমনকি নিজের সহোদর যারা একই উদর থেকে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়,
চাইছে বাল্যকাল থেকে খেলাধুলা করে হাস্য কৌতুকে অনেক, কিন্তু যখন যৌবনে এসে হ্যাঁ অন্যের সান্নিধ্য আসা হয়েছে তখন কি হয়ে যায়? জায়গা জমি অমুক তমুক নিয়ে তখন দ্বন্দ্ব কলহ হয় কিনা ভাই ভাই? তখন একটা বাড়ি ভেঙে মাঝখানে দিয়ে বাড়ি ছয় হয় এরকম। এক পরিবার থেকে এরকম এক গ্রাম থেকে আর এক গ্রাম, এরকম এক দেশ ভেঙে আবার বহু দেশে বিবাহ হয়ে আজকে জগতে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্রতা নিয়ে আমরা কি করছি? কলহ করছি আজকে, তাই সারা বিশ্বে এ নিয়ে অস্তিত্বশীল অবস্থা। কেননা কিসের অভাব কিসের? আজকে যদি পরিসংখ্যান করে দেখা যায় পৃথিবীতে যত লোক সংখ্যা আছে তার তুলনায় খাদ্যের কি কমতি আছে পৃথিবীতে? পরম স্রষ্টা কি খাদ্য কম দিয়েছে যে অভাব আছে লোকের খাদ্যের ঘাটতি রয়েছে? নেই। কি আছে? পুঁজিবাদী যারা তারা সঞ্চয় করে মজুদারি করেছে, এজন্য বিশৃঙ্খলা হচ্ছে। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে কি বলা হয়েছে? সুন্দরভাবে সেটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যদি সেই অনুযায়ী সকলেই চলে তাহলে কোনো অশান্তির কারণ নেই। তাই সুপুরুষে বলা হয়েছে ঈশ্বরস্যইদম যত্তুচ্চ জগতাম জগৎ তেন ভঞ্জিতা মা বিধর্কস্য সিদ্ধানম্। যে পরম স্রষ্টা ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ করেছেন, জগৎ সৃষ্টি করেছেন এবং জগৎ সৃষ্টি করে সমস্ত জীব সৃষ্টি করেছেন এবং সমস্ত জীবের জন্য তিনি সমানভাবে বরাদ্দ করেছেন। কি বরাদ্দ করেছেন? আমরা যেগুলো হয়তো মৌলিক চাহিদা অভাব বোধ করছি কিসের? খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এগুলো আমরা মনে করি এগুলো মৌলিক চাহিদা প্রতিটা জীবের। এগুলোর আজকে অভাব রয়েছে, এগুলো আমাদের সরবরাহ করতে হবে। কিন্তু ভগবান এগুলা সবকিছু সকলের জন্যই করে রেখেছেন, বরাদ্দ দিয়েছেন। তাই ভগবান বলছেন যে সকল জীবের জন্যই সেটি বরাদ্দ রয়েছে, কিন্তু কেউ যেন কারো বরাদ্দের উপর অযথা হস্তক্ষেপ না করে, কারো বরাদ্দের উপরে। যে আমাদের আসলে জীবনের ধারণের জন্য আমাদের কতটুকু আহার করা দরকার, কত টঞ্চার লাগবে, কিন্তু তার চেয়ে আমরা কত কিছু করে রাখছি রাখছি কিনা এরকম। এই যে চিন্তা ভাবনা আমাদের কত সংকীর্ণ, পরম স্রষ্টার প্রতি আমাদের বিশ্বাস নেই, হ্যাঁ তার প্রতি আমাদের ভালোবাসা নেই। কারণ এই ভালোবাসা নেই উৎপত্তি হয় কোথা থেকে? বিশ্বাস থেকে। যদি ঘরের লোকের প্রতি বিশ্বাস না থাকে তাহলে তাকে ভালোবাসতে চাইবেন? আসবে? তার প্রতি ভক্তি আসবে? যদি বিশ্বাস না থাকে, লোকটি যদি আপনাদের চাকরির টাকা যদি আপনাদের না জানিয়ে একা একাই রাখে তাহলে যাবে বিশ্বাসের বিশ্বাস করা যাবে? হয়তো যারা কৃষক আছে বাজার পেঁচা কিনা করে টাকা নিজেই রাখলো হাতে দিল না কোনো জানাইল না, তাহলে বিশ্বাস করবে? কেউ করবে না। আর বিশ্বাস না করলে তাকে ভালোবাসার কোনো প্রশ্ন আছে? এই জন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলছেন এই ভালোবাসাটা যে এখানে আছে প্রেম, সেই স্তরে যাওয়ার আগেই কি করতে হবে? আমাদের পরস্পর পরস্পরের মধ্যে বিশ্বাস আনতে হবে। আর বিশ্বাসটাই ঘনীভূত হবে কি? শ্রদ্ধা। শ্রদ্ধা হলেই ঘনীভূত হয় ভক্তি হবে। এভাবে ভক্তি যখন আমরা অনুশীলন করবো, হ্যাঁ ভক্তি কি? সেবা। ভক্তি অন্য কিছু বিষয় নাই, শুধু মাথা থেকে হ্যাঁ প্রণাম করলেই ভক্তি না। ভক্তিটা আছে সেটা ব্যবহারিক কি? সেবা করা, অন্যকে সন্তুষ্ট করার জন্য তার জন্য কাজ করা কিছু, হ্যাঁ ভালো কাজ করা যাতে তার কল্যাণ হয় এই উদ্দেশ্যে কাজ করা।
সেটি হচ্ছে সেবা। সেবা কি অন্য কিছু না, শুধু খাওয়া দাওয়া না, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? এইরকম যদি আমরা সেবা করি বা কাজ করি অন্যের উদ্দেশ্যে, হ্যাঁ, তখন আমরা কি হবো, অন্যের প্রতি বিশ্বস্ত হবো, হ্যাঁ, আমাদেরকে বিশ্বাস করবে। আর এই বিশ্বাসটাই তখন করতে করতে এমন পর্যায়ে যাবে তখন সেটা ঘনীভূত হয়, তখন প্রেম রূপ ধারণ করবে, প্রেমের রূপ ধারণ করবে, ভালোবাসা জন্মাবে। তো তেমনি আমরা পরম স্রষ্টার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে পরম স্রষ্টা আমাদের জন্য কি করছেন, সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমাদের কি করতে হবে, পরম স্রষ্টার আনুগত্য থেকে তার জন্য কর্ম করতে হবে, তার সৃষ্টি জগতের প্রতি আমাদের কর্ম করতে হবে, সেটি হচ্ছে সেবা বা ভক্তি। শুধু মন্দিরে বসে বসে, হ্যাঁ, শুধু ঘন্টা বাজাতেই ভক্তি না, তার উদ্দেশ্যে তিনি তো সমস্তই সর্বত্র রয়েছেন এবং সেই উদ্দেশ্যে সেবা করতে হবে। এবং সেই শিক্ষায় আজকে কি করছে, বৈদিক শাস্ত্র শিক্ষা দিচ্ছে, ভাগবত শাস্ত্রে তাই শিক্ষা দিচ্ছে ভগবান, তাই ভাগবতে এভাবে বর্ণনা করছে সদ্ধর্ম, যে সেই সদ্ধর্ম যা ভগবানের প্রসন্নতার বিধানের জন্যই আমাদের হওয়া উচিত, সেটি হচ্ছে প্রকৃত ধর্ম। এই গুণে গুণান্বিত যারা হয়, যেমন চম্বকের সান্নিধ্য আসার ফলে কি হয়, লোহার মধ্যেও সেই চম্বকের গুণ সঞ্চারিত হয়, তা তেমনি আমরা সেই যদি ধর্ম অনুশীলন করি, ভগবানের যদি সেবায় যুক্ত হই, তাহলে আমরাও সেই গুণে গুণান্বিত হইতে পারবো, সেগুলোর গুণ কি, সৎগুণের দ্বারা বিভূষিত হইতে পারবো, সৎগুণের দ্বারা বিভূষিত হবো। আর সেটি ধর্ম কখনো বিলুপ্তি হবে না, সেটি কি, আত্মার ধর্ম, আত্মার ধর্ম। দেহের একদিন বিলুপ্তি হবে, দেহ একদিন ধ্বংস হবে, দেহ ধ্বংস হলে আত্মার কোনোদিন ধ্বংস হবে কি, আত্মার ধ্বংস হবে না, আত্মার দেহের তো ধ্বংস নাই, আত্মার সঙ্গে ধর্মেরও কোন ধ্বংস নেই, সেটি হচ্ছে প্রকৃত সনাতন ধর্ম। তাই সনাতন ধর্ম বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে, হ্যাঁ, জীবকে আমরা সেটি কি করি, লাভ করতে পারি একমাত্র ভগবানের কর্ম করার মাধ্যমে। তাই ভগবান তিনি যুগে যুগে তিনি আসেন, কেন আসেন, অনেক হয়তো প্রশ্ন করতে পারে যে ভগবান আবার আসার কি প্রয়োজন তেনার এই জগতে, কেন আসেন ভগবান, ভগবান কেন আসেন এই জীবকে উদ্ধার করার জন্য। তাই ভগবান গীতায় ভগবান বলছেন, যখন যখন ধর্মে গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন ভগবান আসে, কেন, সাধুদের পরিত্রাণ করার জন্য আর ধর্ম সংস্থাপন করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য। তাহলে এই যে ধর্ম সংস্থাপন করার জন্য, অনেক হয়তো বলে যে সনাতন ধর্মের প্রবর্তক কে, অন্যান্য ধর্মের প্রবর্তক রয়েছে, কিন্তু সনাতন ধর্মের প্রবর্তক কে, প্রবর্তক নেই, কে সনাতন ধর্মের প্রবর্তক আপনারা জানেন, কিন্তু ভগবান গীতায় ভগবান বলছেন যে আমি ধর্ম সংস্থাপন করি, সংস্থাপন মানে প্রতিষ্ঠা করি, তা ধর্ম প্রতিষ্ঠা কে করতে পারে, একমাত্র ভগবান স্বয়ং, তাছাড়া অন্য কেউ করতে পারে না। তাই আমাদের ভাগবতে বলা হয়েছে, হ্যাঁ, দ্বাদশ মহাজনের অন্যতম কে, যম রাজ বলছেন তারা দূতদেরকে, বিষ্ণু দূতদের সঙ্গে যখন অদামেরকে নিয়ে যাওয়ার বিষয়ে পরাস্ত হয়, যখন বিষ্ণুদের প্রশ্ন ছিল যে তোমরা যমরাজের দূত, তোমরা কি ধর্ম বিষয়ে জানো না,
তখন তারা গিয়ে সেই ধর্মের জিজ্ঞাসা করছেন যমরাজকে। তখন যমরাজ বলছেন যে ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রণীত, যে ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন, অর্থাৎ ধর্ম অন্য কেউ তৈরি করতে পারে না বা প্রতিষ্ঠা করতে পারে না, ধর্ম হচ্ছে ভগবানের নির্দেশিত পন্থা বা বিধান, সেটা হচ্ছে বেদ, শাস্ত্র। এই যে ধর্ম ভগবানই প্রতিষ্ঠা করছেন স্বয়ং, তাই ভগবান কি করছেন, তিনি অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে ধর্ম সংস্থাপন করেন। তাই যে ধর্ম মানে তিনি হচ্ছেন মানুষ, তাই আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রণীতম, আর এই ধর্মহীনা মানব পশু সমানা, যে ধর্ম যে মানে না সে পশু, আর ধর্ম যে মানে সে হচ্ছে প্রকৃত মানুষ। যারা ধর্ম মানে তারা হচ্ছে মানুষ, আর যারা ধর্ম মানে না তারা হচ্ছে পশু। তারা যেমন একটি রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের একটি সংবিধান রয়েছে, সেই সংবিধানকে যারা মানে সেই সংবিধান অনুযায়ী যারা চলে তারা কি আদর্শ নাগরিক সেই দেশে, আর যারা সংবিধানকে মানে না সংবিধান অনুযায়ী চলে না তারা কি আদর্শ নাগরিক, নাগরিক নয়, তারা কি না দেশের শত্রু, দেশের দ্রোহী, অনেক সময় হয়ে যায় যদি ঘোরতর সংবিধান লঙ্ঘন করে ফেলে দেশের শত্রু। এই জন্য তাদের জন্য কি আছে, জেলখানা রয়েছে, যাতে সেই সমস্ত যেসব দ্রোহী বা যারা এই সংবিধানকে লঙ্ঘন করে আইন অমান্য করে তাদের জন্য কারাগার, তাদেরকে সেখানে আবদ্ধ করে রাখা হয়। তা তেমনি ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যারা ভগবানের আইনকে মানে না শাস্ত্র লঙ্ঘন করে স্বেচ্ছাচারী ভাবে চলে তাদের জন্য কি করা আছে, এই জন্ম মৃত্যুর চক্র আবর্তিত একটি জড় জগৎ রয়েছে, যে জগতে কি করতে হয় দুঃখ। যেমন আমাদের অনেক বাড়ি আছে, আছে কিনা, অনেক দোকান রয়েছে শহরে, সেই দোকানগুলোতে কি পাওয়া যায়, হয়তো বস্ত্রালয় আছে, সেখানে পাওয়া যায় বস্ত্র পাওয়া যাবে, অন্যান্য দোকানের সেই আলয় নামে কি আছে দোকানের পরিচিতি দেওয়া আছে, আছে কিনা। তেমনি জড় জগৎকে কিসের সঙ্গে তুলনা করছেন ভগবান, অশাশ্বতম দুঃখালয়ম, দুঃখের আলয়। তো যারা ভগবানের আইন পালন করে না তাদের কি করেন ভগবান, এই দুঃখময় জগতে প্রেরণ করেন, পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জন্মে এই বারবার তাদের আসতে হয়, বারবার পিতার যারা পিতার দুঃখ ভোগ করতে হয় এই জগতে এসে। যারা কারা, যারা মনুষ্য হয়েও ধর্মকে তারা মানে না, যারা এইরকম পশুর মতো জীবন যাপন করছে, স্বেচ্ছাচারে চলছে, কোন আচার অনুসার করছে না, শুধু ভোগ করার জন্য তাদের জীবনটাকেই মনে করছে যে আমরা একটি জীবন লাভ করেছি, আমরা সৌভাগ্যবান যে আমরা ভোগ করতে পারি, সেটি প্রকৃত মনুষ্য জীবন নয়। মনুষ্য জীবনকে কি আমাদের সেই পরম স্রষ্টার পরমেশ্বর ভগবানের সেই নির্দেশ পালন করে চলা, সেটি হচ্ছে প্রকৃত ধার্মিকের লক্ষণ। তাই বেদশাস্ত্র অর্থাৎ ভাগবত সেখানে কি বলা হয়েছে, সেই নির্দেশ দেওয়া হয়েছে আমরা কি করে চলব। তাই সেখানে এই কলিযুগের অনুবর্তিত মানুষদের জন্য সেই নৈমিষারণ্যে
স্বর্ণগ্রেশী সুত গোস্বামীকে জিজ্ঞেস করছেন, সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। সে মরণ ব্যক্তি কর্তব্য কি, অর্থাৎ মানুষের কিসে কল্যাণ হবে, কেন কে মরবে না এই জগতে, এমন কোন ব্যক্তি আছেন যে আমি মরবো না, এরকম আছেন কেউ আপনারা আছেন? সকলে একদিন মৃত্যু হবে, তাই বলছেন যে মরণোন্মুখ ব্যক্তির কি কর্তব্য, যারা মৃত্যুবরণ করবে, জন্মগ্রহণ হয়েছে কিন্তু মৃত্যু একদিন হবে, এই জন্মগ্রহণ করেছে মৃত্যু হবে, তাই এই মানুষের কর্তব্য কি? তারা আমরা জীবনে আমরা অনেক পরীক্ষা আছে, কিন্তু চরম পরীক্ষাটি কি আমাদের সবচেয়ে মৃত্যু হচ্ছে চরম পরীক্ষা। তারা মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি, তাহলে কেবল আমরা পরম ধামে ভগবানের কাছে ফিরে যাব। আর যদি মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে না পারি, তাহলে কেবল আমরা ভগবানের ধামে যেতে পারবো পারবো না, তাহলে বুঝতে হবে যে আমরা ফেল করলাম এই জন্ম। যেমন কোন ছাত্র যদি পরীক্ষার হলে খাতায় যদি লিখতে পারে, তাহলে কেবল তিনি ভালো রেজাল্ট করবেন, আর যদি লিখতে না পারেন তাহলে কি রেজাল্ট করবেন, ভালো ভালো রেজাল্ট করবেন না। তেমনি আমাদের পরীক্ষাটি তখন মৃত্যুর সময়, সেই পরীক্ষার জন্য আমাদের সকলের প্রস্তুতি নেওয়া দরকার, দরকার কিনা? যারা বিশেষ করে জ্ঞানী লোক, আমি ইতিপূর্বে বলছি তারা জ্ঞানী, যারা জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারেন তারা জ্ঞানী। যারা ধর্ম অনুশীলন করেন তারা কি মানুষ, আর যারা ধর্ম পালন করেন না তারা মানুষ, মানুষ মানুষ বটে। কিরকম মানুষ? আমার ভক্তি বিনোদ ঠাকুর বলছেন তাই, যে মানুষ আকার হইলে কি হয়, কর ভূতের কাজ। হ্যাঁ, যে মানুষ আকার হইলে কি হবে, কাজটি কিরকম, ভূতের কাজ। ভূতেরা কি করে, সবসময় কিলাকিলি করে, ঝগড়াঝাটি করে, করে কি? সেরকম মানুষ হয়েও যদি সংসারে এরকম একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি কিলাকিলি হয়, তাহলে কিরকম প্রকৃত মানুষ না ভূত? হ্যাঁ, সেটা কিসের সংসার হবে, ভূত ব্যক্তির সংসার। কাদের কাদের এরকম সংসার আছে, ভূত ব্যক্তির না মানুষের সংসার? ঠিক আছে, ভূত ব্যক্তির সংসারে থাকলেও তা মানুষের সংসার করতে হবে নাকি? হ্যাঁ, কারা কারা মানুষের সংসার করতে চান? মানুষের সংসার করতে হবে, মানুষের সংসারটি কি, সেটা কৃষ্ণের সংসার। তারা যেহেতু যে সংসারে কৃষ্ণ আছে সেই সংসারটিতে মানুষ বসবাস করতে পারে, আর যে সংসারে কৃষ্ণ নেই সেখানে মানুষ থাকে, সেখানে কি থাকবে, ভূত প্রেত থাকবে। শ্মশানে কৃষ্ণ মন্দির দেখছেন? কৃষ্ণ মন্দির নেই, যদিও হয়তো অনুদান কি হচ্ছে কিছু কিছু ব্যক্তিরা করে, কিন্তু আগেকার শ্মশানগুলোতে কিসের মন্দির দেখবেন, মা কালীর মন্দির আছে, শিব বাবার মন্দির আছে, তাই হয় কিনা? সেইরকম গৃহে যদি কৃষ্ণ মন্দির না থাকে তাহলে কিরকম, শ্মশানের মতো সেই গৃহ। এই জন্য গৃহের মধ্যে কৃষ্ণকে স্থাপন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য ভগবান করছেন তাই, তিনি স্বয়ং এই ধর্ম স্থাপন করছেন, এবং সেটি যমরাজ বলছেন যে ধর্ম কে করছে, ভগবান প্রতিষ্ঠা করছেন, অন্য কেউ করতে পারে না। সেই ধর্মটি কি, সব ধর্ম আমাদের পালন করতে হবে,
সেই বিষয়ে নৈবিশারণে সেই সুতক স্বামীকে সর্বাধি বিষয়া জিজ্ঞেস করছেন যে মরণমুখ ব্যক্তি কর্তব্য কি? এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, তার মরণমুখ ব্যক্তির কর্তব্য কি, সেই বিষয়ে আমি একটা প্রশ্নের বিষয়ে আলোচনা করি, অন্যান্য বিষয়ে অনেক। সেই বিষয়ে প্রহ্লাদ মহারাজ বলছেন, কি বলছেন, যে মনুষ্য জীবন বাল্যকাল থেকেই ধর্ম অনুশীলন করা উচিত। হয়তো অনেকে ভাবছে আমাদের সনাতন ধর্মে যে আমরা না এখন ধর্ম করবো না, বৃদ্ধ হইলে করতে হবে, এরকম ভাবছে কিনা? আসলে তা নয়। দ্বাদশ মহাজনের আরাঞ্চল মহাজন যেমন চম মহারাজ বলছেন ধর্ম বিষয়ে, প্রহ্লাদ মহারাজ তিনি একজন মহাজন, তিনি কি বলছেন, কৌমার আশ্রয় পাগ্য ধর্মান ভাগবতা নিহ। হ্যাঁ, কৌমার বয়স থেকে এই ধর্ম অনুশীলন করতে হয়। হ্যাঁ, কৌমার বাল্যকাল থেকেই এই ধর্ম অনুশীলন করতে হয়। এই ধর্ম করার জন্য অনেকে বলে হিন্দু সমাজে কি যে তিন কাল কি হবে, যাবে বাজে কাজে, আর এক কাল তপস্যার জন্য দিতে হবে। আসলে তা না, বাল্য অবস্থা থেকেই আমাদের ধর্ম অনুশীলন করতে হয়, সেটি হচ্ছে আমাদের, তাহলে আমরা মনুষ্য জীবন করতে পারবো, সার্থক করতে পারবো। আর তা না করে যদি আমরা মনুষ্য জীবন পেয়েও যদি আমরা ভগবান সবকিছু দিচ্ছে আমাদের শক্তি সামর্থ্য সুন্দর চেহারা সুন্দর টাকা পয়সা অর্থবৃত্ত ধন সম্পদ গাড়ি বাড়ি সুন্দর স্বামী সুন্দর স্ত্রী সুন্দর ছেলে মেয়ে সবকিছু দিয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়েছে কিনা, এত কিছু পেয়েও যদি রাজা অর্থাৎ স্বর্গের রাজা ইন্দ্র এবং অন্যান্য দেবতারা এবং সেখানকার কোষাধ্যক্ষ ছিলেন কুবের ধনপতি, তিনি যক্ষরাজ কুবের, কুবেরের পুত্র ছিলেন মণিদ্বীপ এবং নলকুবর, এই দুটি পুত্র ছিল, আর অন্যান্য পুত্র ছিল, তার দুজন ছিলেন খুব তেজস্বী, তারা ধনমদে পিতার ধনমদে মত্ত হয় কি করছিলেন, তারা আসব পান করেছিলেন, আসব বলতেন মদ, খেয়ে বিহুষ হয়েছে এবং অপ্সরাদের বা পতিতা নর্তকীদের নিয়ে তারা রঙ্গরস খেলছেন করছিলেন এবং এমনকি তারা জলক্রিয়া করছিলেন একটা সরোবরে, যে সরোবরে তারা জলক্রিয়া করছেন কিরকম অবস্থায়, নগ্ন অবস্থায় বিবস্ত অবস্থায় তারা জলক্রিয়া করছেন, পরস্পর পরস্পরকে নিয়ে আলিঙ্গনাবদ্ধ হয়ে তারা খেলাধুলা করছেন, এইরকম নগ্ন অবস্থায় জলের মধ্যে এরকম করছেন কুবেরের পুত্রেরা মণিদেব এবং নলকুবর। সেই পথ দিয়ে স্বর্গতে সেই বৈকুণ্ঠ থেকে স্বর্গ হয়ে এই মর্তে সেই নারদগুলি কি করছেন, ভগবানের মহিমা প্রচারের জন্য প্রতি জীবদের উদ্ধারের জন্য তিনি গমন করছেন। গমনের পথে যখন দেখছেন যেহেতু স্বর্গ থেকে আসার পথে কৈলাস হয়ে এখানে আসতে হয়, কৈলাসের পাশে কিন্তু এই কুবেরের আলয় এবং পাশেই সরোবর পেরিয়ে মর্তে আসবেন, এমন অবস্থায় দেখছেন এরকম তাদের দুশ্চরিত্র নগ্ন অবস্থা, এমনই তারা মদ খেয়ে মাতাল হয়ে গেছেন, তারা ভুলে গেছেন সেই দিন যে নারদগুলি যাচ্ছেন একজন মহাত্মা ভগবানের প্রিয় পার্শ্ব, তাকে দেখেও তাদের কোন লজ্জা বোধ নেই, তারা যথেষ্ট চাল তারা করে যাচ্ছেন তাদের খামখেয়ালি করা, তখন তাদের এই হীন অবস্থা দেখে কি করলেন নারদ মুনি, তখন চিন্তা করলেন যে আরে
এদের তো কল্যাণ করা দরকার, যেহেতু তিনি কল্যাণের জন্যই বেরিয়েছেন জগৎ জীবে, যে এরা এত উন্নত পরিবারে জন্মগ্রহণ করে ভগবান তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, ধন সম্পদ অনেক দিয়েছেন, দেওয়ার পরে যেহেতু তার সদ্ব্যবহার না করে তার অপব্যবহার করছে, ভগবানের আরাধনা না করে তারা এই মদ খেয়ে, হ্যাঁ পতিতাদের নিয়ে তারা অসৎকালে লিপ্ত হয়েছে, তাদের উদ্ধার করা দরকার। উদ্ধারটা কিভাবে করবেন করবেন, তিনি তাদের তখন অভিশাপ দিলেন যে যেহেতু তোমাদের চেতনা অবনত হয়েছে, তারা সাধারণত মানুষের চেতনা কি বকুলিত চেতনা, আর যারা সচেতন ব্যক্তি আছে বিকশিত চেতনা, আর যারা ভক্ত তাদের পূর্ণ বিকশিত চেতনা। এই যে অবস্থা থেকে কি হয়েছে, বকুলিত চেতনা থেকে তাদের আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, আচ্ছাদিত চেতনা অর্থাৎ একবারে পাথর, বৃক্ষ, আর সংকোচিত চেতনা পশু পাখি, যাদের চেতনা একেবারে আচ্ছাদিত হয়ে গেছে, এই জন্য তখন কি করলেন এদের চেতনা এমনই অবনত হয়েছে যে তাদের তখন অভিশাপ দিলেন, তোমরা বৃক্ষ যদি হয়ে জন্মগ্রহণ করো, যেহেতু নগ্ন অবস্থায় আছো, যেমন গাছেরও প্রাণ আছে, হ্যাঁ জীবন আছে, কিন্তু গাছ কি নগ্ন অবস্থায়, গাছের কোন পরিদেহ বস্ত্র আছে নেই, গাছ কি করছে যেমন রোদ বৃষ্টি সব জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেহেতু নগ্ন জীবনের এবং মনিক জীব তারা কি করছিলেন ওই রকম ধারণগুলোকে দেখেও একই রকমের ছিলেন, কোন তাদের চেতনার পরিবর্তন হয়নি, এই জন্য তাদেরকে এই অভিশাপ দিয়েছেন। যখন অভিশপ্ত হয়েছেন তখন কি তারা চেতনা বোধ হয়েছে, যে আমাদেরকে অভিশাপ দিয়েছেন মনিবার, তখন তারা এসে পায়ে পড়েছেন, পায়ে পড়ে কি করছেন কান্নাকাটি করছেন, তখন নারদমুনি বলছেন যেহেতু তিনি বৈষ্ণব চূড়ামণি তাই তিনি তাদেরকে আশ্বস্ত করছেন যে তোমাদের এই অভিশাপ তোমাদের ভোগ করতে হবে, সে নন্দনগৃহে তোমরা তার বহিরাঙ্গনে তোমরা জমালজ্জুন বৃক্ষ রূপে থাকবে। ভগবান যখন দাপরের শেষে এই ধরাধামে আবির্ভূত হবেন, তখন ভগবান সংস্পর্শে তোমরা তখন এই সাপ মুক্ত হয়ে আবার তোমাদের স্বস্থানে ফিরে আসবে। দেখুন এই যে বৃক্ষ দুনিয়ায় জন্মাবার জন্য অভিশাপ দিলেন এবং তাদের উদ্ধারেরও আবার পথটা বাতিয়েছেন। দেখুন নারদমুনি জীব উদ্ধারের জন্য, তাই পরবর্তীতে ভগবান এইভাবে ভগবান করছেন, পরবর্তীতে যখন আবির্ভূত হয়েছেন আবির্ভূত হয়ে সেই জমানর্জুন বৃদ্ধদায়কে উদ্ধার করেছেন। এই বিষয়ে আমাদের পরবর্তী প্রভুগণ বিক্রমী প্রভু তা বলবে, যেহেতু সময় কম, এই ভাগবত শাস্ত্রে এভাবে বর্ণনা করা হয়েছে, সুন্দর সুন্দর ভগবানের অপ্রাকৃত লীলা অনেক, আমি যেটি বলবো সংক্ষেপে, তাই শুত গোস্বামী কি করেছিলেন এভাবে স্বর্ণবাদী ঋষিদের উত্তর দান করেছিলেন। তা সেখানে শুত গোস্বামীর কাছে স্বর্ণবাদী ঋষিরা বলছেন যে এই কলিযুগের অনবরত মানুষদের অবস্থার কথা, সেই অবস্থা দিকিরকমের বলছেন, ভাগবতে প্রথম স্কন্ধে বলা হয়েছে প্রায়ণ সভ্য কলাশ্রীণ যুগে জানা মন্দ সুমন্দ মন্দ ভাগ্য এই উপদ্রতা, যে প্রায়ণ পায়ুষু সভ্য কলাশ্রীণ যুগে জানা, যে এই কলিযুগে প্রায় মানুষ কি অল্পায়ু নবধিকায়ু, কলিযুগের মানুষের অল্পায়ু, হ্যাঁ সত্য যুগে মানুষের আয়ু ছিল কত হরিবল,
সত্য যুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর, তার পরবর্তীকাল যুগের মানুষের পরমায়ু কত বছর ছিল? 10,000 বছর। তারপর দ্বাপর যুগের মানুষের আয়ু পরমায়ু ছিল 1,000 বছর, একটা একটা করে শূন্যবাদ। আর কলি যুগের মানুষের পরমায়ু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী 100 বছর। তবে 100 বছর এরকম সকল উপভোগ করে যেতে পারে? পারেন না। তাহলে দেখুন কত পরমায়ু অল্প। তাই বলছেন অল্প পরমায়ু, আর কি কলি যুগের মানুষ কলহপ্রিয়। কলহ, যেখানে কলহ আছে সেখানে মানুষের সমাগম হয়, হয় কিনা? হয়। কলহ যেখানে লাগে সেখানে গিয়ে আমন্ত্রণ করতে হয়, নিমন্ত্রণ অতি যাওয়া হয়। হ্যাঁ, অতি যাওয়া হয়। আর যদি কোনো কিছু শুভ অনুষ্ঠান হয়, পাশের বাড়িতে ফোলতাল বাসতে সাধুদের আমন্ত্রণ লাগিয়ে আসছে, হরিকথা হবে, সেখানে বিনা আমন্ত্রণে যাওয়া যাবে না। হ্যাঁ, বলে নাই। আর যদি মেয়ের বিয়ে হয়, যদি না বলে একটু বলতে দেরি হয়, আত্মীয় স্বজন এসে গেছে, তাহলে বলে না আমার কি এখন ডাকলে আমি যাব, আমার আগেই বলেনি। কিন্তু যদি ঝগড়া লেগে যায় তাহলে কি আর সে সময় আমন্ত্রণ না করলেও কি উল্কি ভুলকি মেরে দেখে কার সঙ্গে তার ঝগড়া লেগেছে, ভালো হয়েছে নাকি, হয় কিনা? তখন বিনা আমন্ত্রণেই চলে গিয়ে দেখে ঝগড়াটা কিরকম। দেখো এটা কলিযুগের মানুষের বৈশিষ্ট্য, সেটা ভাগবতে বলা আছে। প্রাণ সংঘ কলাশুন দুটো জানা। হ্যাঁ, এই কলিযুগের মানুষ কি কলহ করে? আর কি মন্দ ভাগ্য, হ্যাঁ মন্দ সুমন্দা হতায় অত্যন্ত অবস্থা, আর কি বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত। রোগ ব্যাধি আছে আপনাদের? হ্যাঁ, রোগ ব্যাধি আছে। এই যে সমস্যা আছে কলিযুগের মানুষের, এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় কি? তাই ভাগবত শাস্ত্রে বলছেন, কি বলছেন এর উপায় কি? অনেক সমস্যা আছে আমাদের কলিযুগের মানুষের, প্রতিনিয়তই সমস্যা। এই সমাধান কিসে হবে? একমাত্র হরিনাম। তাই ভাগবতে বলছেন, একাদশ স্কন্ধে বলছেন যে কলি দোষে নিজে রাজন হস্তে এক মহান গুণা কীর্তনা দেব কৃষ্ণস্বর মুক্ত সঙ্গ পরম ব্রজে। যে কলিযুগ অনেক দোষের আকর হওয়া সত্ত্বেও একটি মহান গুণ আছে, সেই গুণটি কি? কীর্তনা দেব কৃষ্ণস্বর মুক্ত সঙ্গ পরম ব্রজে। যদি কেউ ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন করে তাহলে পূর্ববর্তী যে সমস্ত দোষ আছে সেই সমস্ত দোষ অনায়াসে পরিত্রাণ লাভ করতে পারে। দেখো কলিযুগ এমনই মাহাত্মপূর্ণ যুগ। তাই অন্যান্য যুগে যে সমস্ত আমাদের আচার অনুষ্ঠানের ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু কলিযুগে সেটি নেই। কারণ অন্যান্য যুগে কি দেওয়া ছিল? ভাগবত শাস্ত্রে বলছেন কৃত্তে তত্ত্বায়তে বিষ্ণু ত্রেতায়া যজতমাকৈ তারপরে পরিচর্যায়াম কলৌ তদ্ভয় কীর্তনা। যে সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, আর তারপর যুগে অর্চন বা পূজা করা, আর কলি যুগে একমাত্র নাম সংকীর্তন। তাই চৈত্র চৈতন্যতে বলা হয়েছে চারিদিকে চারি ধর্ম জীবের কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম নাকি নাম সংকীর্তন। তাই আমরা যদি হরিনাম করি সমবেত ভাবে তাহলে আমরা অনায়াসে সবকিছু সিদ্ধি লাভ করতে পারব। অন্যান্য যুগে যেমন অনেক হাজার হাজার বছর তপস্যা করে যে সিদ্ধি লাভ করতে পারিনি, এই কলিযুগে যদি সাধু সঙ্গে
যদি হিরণ্যাক করা হয় তাহলে অল্প সময়ের মধ্যে লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়, লবমাত্র আত্মা অল্প সময় যদি আমরা সাধু সঙ্গ করি সর্বসিদ্ধি হতে পারে। দেখুন এই হরিনাম করার মাধ্যমে কলিযুগ কেমনই মাহাত্মপূর্ণ যুগ, তাই এই কলিযুগটি আমাদের খুবই, যেমন আমরা ভয়ে অনেকে করছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, সেটি যদি আমরা যথার্থ ভাবে ভক্তি পথ অবলম্বন করি। অন্যান্য যুগের যে পন্থাগুলো ছিল সেগুলো কি ধ্যান যোগ, জ্ঞান যোগ, হঠযোগ, কর্মযোগ, এগুলো পরিহার করে যদি ভক্তিযোগ অনুশীলন করি আর এই শুদ্ধ ভক্তির মাধ্যমে আমরা সেটি অল্প সময়ের মধ্যেই লাভ করতে পারি। তাই এই ভাগবত সমস্ত শাস্ত্রই কি করেছেন, এই ভক্তির বিষয়ে শিক্ষা দিয়েছেন কি করে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারব। সেটা কিসের মাধ্যমে, এই ভক্তির মাধ্যমে অতি সহজেই ভগবানকে সন্তুষ্ট করা যায় এবং অন্যকেও সন্তুষ্ট করা যাবে, তাদেরকে ভগবানের যারা ভক্ত এবং আপনারাও সন্তুষ্ট হবে। আপনাদের যদি কেউ ভক্তি করে খুশি হন কিনা, খুশি হন? বৌমা যদি পায়ে এসে প্রণাম করে তখন কি থাক বা থাক লাগবে না, কিন্তু মন চাচ্ছে আপনাকে প্রণাম করুক, ঠিক আছে মা ঠিক আছে, হয় কিনা খুশি হয় মনটা? আর যদি প্রণাম না করে এসে খুশি হয় মন, তখন মনটা বেজার হয়ে যায়, কি ওর মা বাবা শিখায়নি প্রণাম করা, হয় না? দেখুন তাহলে এই যে ভক্তিতে সবাইকে বাস করা যায়, এমনকি ভগবানও ভক্তিতে বয়স হয়ে যায়, ভগবান ভক্তের ভক্তাধীন তখন কি আর ভক্তের অধীন হয়ে যায় ভগবান, তাকে অন্য কোনো ভাবে আমরা বসে রাখতে পারি না ভগবানকে, তিনি অসীম, কিন্তু একমাত্র ভক্তির দ্বারাই তাকে বয়স করা যায়। তা সেই ভক্তিটি আমরা কি করে লালন করবো, যদি আমরা সকলে ভক্তি করছি আজকের জগতে সকলেই করছে কিন্তু আমরা জানি না আসলে প্রকৃত ভক্তি কি, প্রকৃত ভক্তি কি ভগবানের প্রতি প্রেমময় সেবা, ভগবানের প্রতি প্রেমময় সেবা সেটি হচ্ছে ভক্তি। আর এই ভক্তি যদি আমরা অনুশীলন করি, সেটি শুদ্ধ ভক্তি যদি অনুশীলন করি তাহলে আমাদের সমস্ত ক্লেশ তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যাবে। এই শুদ্ধ ভক্তি আমাদের অনুশীলন করা দরকার, আজকে জগতে কি সুদুর্লভ, জগতে সুদুর্লভ আজকে পাওয়া যায় না, যদিও ভক্তি সকলেই করছি কিন্তু শুদ্ধ ভক্তি পাওয়া যায় না। শুদ্ধ ভক্তি অনুশীলন কবে করছে, যদি শুদ্ধ ভক্তি অনুশীলন হয় তাহলে সমস্ত ক্লেশ তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যাবে, বুঝে গেছে? তা সেটা একমাত্র লাভ করতে হয় কিসের মাধ্যমে, সদ্গুরুর মাধ্যমে শুদ্ধ ভক্তি লাভ করতে হবে, সদ্গুরুর মাধ্যমে, যারা সদ্গুরু ভগবানের একনিষ্ঠ ভক্ত তাদের মাধ্যমে আমাদের এই শুদ্ধ ভক্তি লাভ করা যায়। যারা শুদ্ধ ভক্তি জাগরণ করছেন অনুশীলন করছেন তারা শুদ্ধ ভক্তি করতে পারে, অন্যকে দান করতে পারে, আর যদি নিজেরাই যদি অনুশীলন না হয় করা না হয় তাহলে অন্যকে কি করে দেওয়া যাবে? আমার যদি কোন শুদ্ধ বস্তু না থাকে তাহলে অন্যকে শুদ্ধ বস্তু দান করা যাবে, যাবে না। ভেজাল যদি থাকে ওই ভেজাল নাই তখন যাওয়া হবে, এই জন্য সেটি লাভ করতে হবে কি ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে, সদ্গুরু দেবের কাছ থেকে শুদ্ধ ভক্তি লাভ করবে। আর এই শুদ্ধ ভক্তি যখনই লাভ হবে তখন সমস্ত ক্লেশ
শুভ দান, মঙ্গল দান করবেন, শুভ কল্যাণ হবে তখনই আমাদের। হরে কৃষ্ণ। তাই সেই সুপ্ত ভক্তির শিক্ষা দেওয়ার জন্য কি আজকে ভাগবতের যে বর্ণনা আছে সেটি কি করছেন, সেটি শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আসছেন। এই ভক্তির প্রতিমূর্তিকে শ্রীমতী রাধারানী ভক্তি দেবী স্বয়ং প্রতিমূর্তি, সেই রাধার ভাব অঙ্গ কান্তি নিয়ে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসছেন। হ্যাঁ, ভক্তির মুক্ত বিগ্রহ স্বয়ং ভগবান এই কলিযুগে আসছেন। কি করে ভক্তি শিক্ষা দেওয়া যাবে? নিজে আচারী ধর্ম পরকে শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গায়। তাই চৈতন্য মহাপ্রভু করছেন এই শিক্ষা দেওয়ার জন্যই আসছেন আমাদের মাঝে। যদি আমরা ভাগবত কে বুঝতে চাই এজন্য চৈতন্য মহাপ্রভুকে বুঝতে হবে। আর চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন সেটি আমাদের শ্রীল রূপ গোস্বামী পালের শিক্ষা অনুযায়ী সেটি আমাদের বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভুর মনোবিলাস কি সেটি আমাদের জানতে হবে। কার মাধ্যমে? রূপ গোস্বামী। রূপ গোস্বামী যে শিক্ষা দিয়েছেন সেটি আমাদের করণীয়। আবার রূপ গোস্বামী সেই শুদ্ধ ভক্তির বিষয়ে শিক্ষা দিয়েছেন। আর এই যতক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ ভক্তি অনুশীলন না করবো ততক্ষণ পর্যন্ত কি হবে, এই পুনরাবৃত্তি জন্ম পুনরাবৃত্তি মরণ পুনরাবৃত্তি জননী জন্মে বারবার আবর্তিত হতেই হবে। আর যদি শুদ্ধ ভক্ত অনুশীলন করে আমরা ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারি। হ্যাঁ, যে প্রেমের মাধ্যমে ভগবান কি হবে আকর্ষিত হবে। শুদ্ধ ভক্তির এমনই গুণ যে ভগবানকেও আকর্ষণ করে, এমনই ভক্তির গুণ। যখন ভগবান আকর্ষিত হবে সেই ভক্ত কি হবে, তখন ভগবানের কাছে ফিরে যাবে। তাই সেটি লাভ করার জন্য আমাদের হরিনাম করা উচিত যে কোনো অবস্থায়। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি আমরা জপ করি, এই জপ করা অবস্থায় কীর্তন করি, জপ করি, এই নাম জপের আবার তিনটি পন্থা রয়েছে, অপরাধযুক্ত নাম, নামাভাগযুক্ত নাম এবং শুদ্ধ নাম। হয়তো আমরা নাম করছি কিন্তু অপরাধযুক্ত নাম, দশটি অপরাধ যুক্ত নাম করছি, এর চেয়েও আমাদের নামাভাগযুক্ত নাম। হ্যাঁ, এই অপরাধযুক্ত নাম করলে কি হবে, ধন সম্পদ হবে, ধন্য হওয়া যাবে এই জগতে। কিন্তু নামাভাগযুক্ত নাম করলে মুক্তি লাভ হবে, আর শুদ্ধ নাম করলে তখন প্রেম লাভ হবে, প্রেম ভক্তি লাভ হবে। তা আমাকে শুদ্ধ নাম করতে হবে। আমরা সকলেই নাম করি হিন্দু সমাজে, করি কিনা, প্রতি গ্রামে গঞ্জেই হরিনামের দল আছে, আছে না? বললে বলবো যে আমরাও তো নাম করি, কখন করি, খাওয়ার সময় করি, শোয়ার সময় করি, আমরাও নাম করি। যদি বলে যে দল জপ করে না, না যে না না জপ করি না, কিন্তু আমরা নাম করি করি। কিন্তু কিভাবে করতে হবে সেটা একটা পদ্ধতি রয়েছে। শুদ্ধ নাম করতে হবে শুদ্ধ ভাবে, তাহলে আমরা ভগবানের প্রেম লাভ করতে পারবো। তাই আমরা শুদ্ধ ভাবে হরিভজন করুন এবং ভগবানকে লাভ করুন, চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করুন। যাতে আপনারা যে সাধু সঙ্গ করছেন 28 বছর যাবৎ, অনেকের হয়তো 28 বছর হয়, এখন বিবাহ করে তাদের সন্তান হয়েছে, 13 দিনে আপনার শুদ্ধ ভক্ত হয়ে গেছেন অনেকে। হ্যাঁ, যেহেতু 28 বছর থেকে সাধু সঙ্গ হচ্ছে প্রতি বছরেই, যে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় হওয়া দরকার। হ্যাঁ, তখন এই সাধু সঙ্গ সার্থক হবে। যদি সাধুদের এই কথাগুলো যদি আপনারা হৃদয়ে ধারণ করে আপনাদের পরিবর্তন আসে জীবনে,
তাহলে তখন সাধুর সঙ্গে সার্থকতা। যা ভাগবতে বলা হয়েছে যে প্রসন্ন শতাং প্রসন্ন মনোবিচ্ছ সংবিদ ভবন্তি নিৎকর্ণ রসায়নগতা আশুতোচ্চ স্নাত অপবর্গ মানে হ্যাঁ শ্রদ্ধার অতিভক্তি অনুক্রমিষ্যতি। সাধুদের কাছে ভগবানের বীর্যবতী হরিকথা শ্রবণের মাধ্যমে কি হয় অপবর্গ মানে প্রথমে অনর্থ নিবৃত্তি হয়ে যায়, তখন মুক্তি লাভ করে এবং মুক্তি লাভ করে প্রথম পর্যায়ক্রমে হ্যাঁ প্রথমে শ্রদ্ধা তারপর রতি তারপর ভক্তি অর্থাৎ প্রেম ভক্তি লাভ করে। নিশ্চয়ই আপনারা সেই দিকে ধাবিত হবেন এই প্রার্থনা করে আমার আলোচনা এখানে জন্মদিকে যাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতবাদ শিবা সদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জগদ্গুরু শ্রী প্রভুপাদ কে জয় অনুষ্ঠান আয়োজনকারী ভক্তবৃন্দ কে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।